শীতের সন্ধ্যায় উষ্ণতার পরশে শুরু করছি বরেন্দ্র টিভির নিয়মিত আয়োজন আলোর ঘর। আজকে আমাদের বিষয় তারুণ্যের চেতনায় যুব সংসদ, এবং আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তানভীর আঞ্জুম তুষার। ভাই, আপনাকে স্বাগত আজকের বরেন্দ্র টিভির স্টুডিওতে। কেমন আছেন? আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আজকে আলোর ঘর অনুষ্ঠানে এসে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতির বিষয়টা যদি শেয়ার করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, বরেন্দ্র টিভির মতো একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, তাদের তারা যে আমাকে সুযোগ করে দিয়েছে, এই জন্য তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে একদম বিষয়ে চলে যাচ্ছি যে আসলে যুব সংসদটা কি, এর কার্যক্রমটা কিভাবে পরিচালিত হয় যদি বলতেন। যুব সংসদের বিষয়টা নিয়ে যদি আমি শুরু করি, তাহলে ফার্স্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে, যুব সংসদ প্রথম শুরু হচ্ছে আপনার 2014 সালে। 2014 সালে আমরা ঢাকা ভার্সিটির সিনেট ভবন থেকে শুরু করি যুব সংসদ, এবং সেখান থেকে শুরু করে বরিশালে হয়েছে আমাদের যুব সংসদ, তারপরে আপনার গত বছর 2016 সালে আমাদের হয়েছে ইয়াতে সিলেটে, এবং 2018 সালে আমাদের হবে হচ্ছে আপনার চিটাং রেডিসন ব্লুতে। যুব সংসদের শুরুটা হচ্ছে, আমাদের মূল যেটা টার্গেট সেটা হচ্ছে জাতীয় যুবনীতি, যেটা আছে যে জাতীয় যুবনীতি বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় যুবনীতির সাথে, এবং যে যুবকদের প্ল্যাটফর্মটা সেখানে জাতীয় নীতির সাথে যুবকদের নীতিটা আমরা জোরে লাগাইতে চাই। সেটার কারণ হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে 48.24 মিলিয়ন পিপুল আছে যারা আসলে ইউথ, কিন্তু ইউথদের অংশীদারিত্ব কোথায়? আজকে আমার ভালো লাগছে যে আমাদের বরেন্দ্র টিভির প্রোগ্রামটা একজন ইউথ পরিচালনা করছে, এই বিষয়টা আসলে অ্যাপ্রিসিয়েটিং বিষয়, কিন্তু সব মিলে যুবকদের সেই পার্টিসিপেশনটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের মূল টার্গেটটাই হচ্ছে যে যুবকদেরকে এই প্ল্যাটফর্মের সাথে একত্রিত করা, যেন তারা ন্যাশনালিভাবে, আমরা শুনলাম যে যুব সংসদের বিষয়টা এবং 2014 সাল থেকে যাত্রা শুরু যুব সংসদের, এবং যুব সংসদটা কি সেটা আমরা শুনলাম। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম যে আসলে যুব সংসদের তরুণদের অংশগ্রহণটা কিভাবে হয়ে থাকে, এবং কত বছরের পর্যন্ত তরুণরা এর সঙ্গে যুক্ত হতে পারে। জি, আমাদের জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী আপনার 18 থেকে 35 বছর বয়সী যারা আছে তারা যুবক, এবং এই যুবকরাই হচ্ছে আমাদের যুব পার্লামেন্টে তারা অংশগ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে ছোট্ট একটা প্রসিডিওর আমাদের আছে, সেটা হচ্ছে আপনাকে আমাদের একটা ইভেন্ট আছে, ফেসবুক ইভেন্ট, কারণ এখন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ করছেন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হচ্ছে, সেই কারণে আমরা সেখানে একটা কানেক্টিভলি করেছি যে আমাদের ইউথরা যারা আছে তারা যেন আপনার ওই ইভেন্টে যায়, এবং ইভেন্ট থেকে সেখানে আপনার একটা গুগল ডক খোলা আছে, সেখান থেকে সে রেজিস্ট্রেশন করতে পারবে। মূলত রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে, সে সেখানে একটা তার আপনার মনোনয়নটা জমা দিবে যে আমার সংসদীয় আসন থেকে আমি এখানে অংশগ্রহণ করতে পারি। যেমন হচ্ছে, আমি সিরাজগঞ্জ 5 আসন থেকে, বেলকুচি এবং চৌভালি আসনে, এখন আমার আসন থেকে আমি মনোনয়ন জমা দিয়েছি যে আমি এখান থেকে মনোনয়ন চাই। এখন যুব পার্লামেন্টের যে আপনার পলিসি মেকাররা আছে, আমাদের সুলতানা কামালাপা আছে, কেয়ারটেকার সরকারের সাবেক তত্ত্বাবধায়ক সরকার ইয়ে ছিল, উনি উপদেষ্টা ছিলেন, উনি আছে, তারপরে রাশেদা কে চৌধুরী আপা আছে, এবং আরও অনেকে আছে যারা হচ্ছে এখান থেকে মনোনয়নগুলো বাছাই করে তারপরে হচ্ছে আপনাকে মনোনীত করবে। এটাই হচ্ছে আমাদের মূল প্রসিডিউরটা। আচ্ছা, মনোনয়নের ব্যাপারটি শুনছিলাম এবং যুবকদের অংশগ্রহণের ব্যাপারটি শুনছিলাম। এবার একটু জানতে চাচ্ছিলাম যে যুব নীতি 2017 যুব মন্ত্রণালয় থেকে যেটা করা হয়েছে, এই যুব নীতি সম্পর্কে যদি একটু বলতেন, এবং আপনি এই যুব নীতিকে কেমন চোখে দেখেন, এবং এই যুব নীতিটা বাংলাদেশের যুবকদের জন্য কতটুকু কার্যকরী একটু যদি বলতেন। আপনার প্রশ্নটা অনেক সুন্দর এবং ইয়া প্রশ্ন। আমাদের যুব নীতি 2017, যে যুব নীতি 2017 হচ্ছে, এখানে কিন্তু আমাদের ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যে আমাদের ইডি সাহেব আছে, আমাদের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী, উনি হচ্ছে এখানে যুব নীতি কিন্তু ওনার হাতে লেখা, এবং উনি হচ্ছে এখানে ফেলো মেম্বার ছিলেন, সিআরআইয়ের সাথে একসাথে বসে যুবনীতিটা সে করেছে। এবং যুবনীতিটা 2017 সালে যে যুবনীতিটা হয়েছে, সে যুবনীতি অনুযায়ী হচ্ছে আমার বিশ্বাস এখানে যুবকদের অংশীদারিত্ব বাড়ানো হয়েছে ICT সেক্টরে, উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, এবং সবচেয়ে মূল কথা হচ্ছে বর্তমান সরকার যেটা চাচ্ছে যুবকদের ক্ষমতায়ন করা হোক, এবং ক্ষমতায়নের জন্য যতটুকু প্রয়োজন
সব কিছু কিন্তু জাতীয় যুবনীতি 2017-তে আছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে আজকে অতিথি আমাদের বাংলাদেশ সরকারের যুব মন্ত্রণালয় কর্তৃক যে যুবনীতি 2017 তিনি সেটাকে স্বয়ংসম্পূর্ণ এবং যুবকদের জন্য কার্যকরী মনে করছেন। আমরা পরের প্রশ্নে যেতে চাচ্ছিলাম, আমরা জানতে চাচ্ছিলাম যে যুব সংসদে যুব এমপিরা তাদের ব্যক্তিগত জীবনে এবং এলাকার জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে। জি ধন্যবাদ। যুব সংসদের যে আপনার এমপিরা থাকবে, যারা ইউথ এমপি হিসাবে মনোনীত হবে, তারা কিন্তু সেখানে তিনটি প্যারালাল সেশন অংশগ্রহণ করতে পারবে। সেখানে তিনটি প্যারালাল সেশন হবে এবং সেই সেশনগুলো নিয়ে কিন্তু সে আলোচনা করতে পারবে। এখন সেই প্যারালাল সেশনে হচ্ছে আমাদের কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের উপর যে ক্যাম্পেইনটা, আমরা সেটা শুরু করব। প্রথমে শুরু করার পরে সেখানে আমাদের যে ইউথ এমপিরা আছে তারা সেখানে অধিবেশন যেটা হবে প্যারালাল সেশনে তারা অংশগ্রহণ করবে। সেখানে আইসিটি সেক্টরে সে কথা বলতে পারবে, সে উদ্যোক্তা এবং আইসিটি এই দুটো সেক্টর হচ্ছে আমরা একসাথে করেছি। এই দুটো সেক্টরে তার অবস্থান থেকে, যেমন আমি মফস্বলের একটা ছেলে বলছি আপনার বেলকুচি এবং চৌহালি আসনের, আমাদের আসনের এবং সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু নদী ভাঙ্গন কবলিত এলাকা। প্রত্যেক বছরে আমাদের বন্যা হচ্ছে, কিন্তু সেই বন্যায় আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে কর্মসূচি নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু আসলে আমাদের জন্য, আমাদের এলাকাবাসীর জন্য, এটা আসলে আপনার যদি বলি গভর্নমেন্ট নিচ্ছে কিন্তু তার ফলপ্রসূ কোনো উদ্যোগ আমরা দেখছি না, একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে সবসময় বলি এবং ইউথদেরকে নিয়ে যেটা বলি, যে আজ থেকে আপনার 6-7 মাস আগেও আমি এসডিজি সম্পর্কে জানতাম না, এবং আমি আজকেও যখন আসতেছিলাম আপনাদের ইয়াতে ওই আপনাদের স্টুডিওতে, তখন দেখছিলাম যে আপনাদের বিভাগীয় কমিশনারের কার্যালয় এখানে কিন্তু বিশাল একটা ব্যানার লাগানো আছে এসডিজি গোলের উপরে। কিন্তু এসডিজি গোলটা সম্পর্কে যদি আমি জিজ্ঞেস করি একজন তরুণকে যে এসডিজি গোলকে নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, 2030 সালের ভিতরে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নিয়ে যাবে সরকার, কিন্তু আমি একজন তরুণ হিসাবে এসডিজি সম্পর্কে আমি কতটুকু জানি। এই কারণে আমাদের অধিবেশনে সেখানে যে প্যারালাল সেশন হবে সেখানে এসডিজি এবং সার্ক ইউথ চার্টার সম্পর্কে আমাদের এখানে আলোচনা থাকবে, এবং সার্কের যে আমাদের সার্ক ইউথ অ্যাসোসিয়েশনের ইয়া আছেন ভাইস প্রেসিডেন্ট কিন্তু আমাদের অমিয় প্রাপণ চক্রবর্তী, আমাদের ইডি সাহেব, উনি হচ্ছে আমাদের সার্ক ইউথ অ্যাসোসিয়েশনের, এবং সব মিলিয়ে কিন্তু দক্ষিণ এশিয়া কেন্দ্রিক আমরাও কিন্তু একটা ভালো ফলপ্রসূ ই রাখতে পারবো। আচ্ছা, আমরা আমরা শুনলাম আজকে অতিথির কাছ থেকে যে যুব সংসদের এবং যুব এমপিরা কেমন ভূমিকা রাখতে পারে। আমি এই প্রশ্নটি রেজ ধরে জানতে চাচ্ছিলাম যে যুব এমপিরা, যুব এমপিদেরকে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে কতটা পরিমাণে সহযোগিতা করা হয়। যেমনটা দেখি যে জাতীয় সংসদের এমপিরা যেমন ধরনের কাজ করে থাকে, ঠিক সেই ধরনের কাজগুলো না করে থাকলেও বর্তমান সরকার যেই ধরনের পরিকল্পনা নিচ্ছে, যেই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে, এই ধরনের উদ্যোগগুলোকে, এই ধরনের কাজগুলোকে সুপারভাইভ করার ক্ষেত্রে বা এই ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এলাকার উন্নয়নে যুব এমপিরা কতটুকু ভূমিকা রাখতে পারবেন এবং সেখানকার লোকাল গভর্নমেন্ট কতটুকু সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসলে জাতীয় যুবনীতির ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি একটা, আমি একটা বিষয় আপনাকে বলে রাখবো, সেটা হচ্ছে আপনাদের যুব সংসদ যেটা আছে, যুব সংসদ হচ্ছে সবসময় পপুলার একটা প্ল্যাটফর্ম, মানে আপনার যুব সংসদ, এবং এটা প্রুভড একটা প্ল্যাটফর্ম এবং ফলপ্রসূ প্ল্যাটফর্ম। কিন্তু বলতে গেলে যে আমাদের এখানে একটা দুঃখ হয় যে বাংলাদেশে সেই প্ল্যাটফর্মটা নেই এখন। কিন্তু আপনি দেখবেন শ্রীলঙ্কাতে সেই প্ল্যাটফর্ম হচ্ছে, সেখানে যুবকদের নিয়ে তারা পলিসি মেকিং করছে, নেপালে হচ্ছে, ভুটানে হচ্ছে, যুক্তরাজ্য হচ্ছে, এবং একটা কথা শুনলে আপনি নিজে অবাক হবেন যে পাকিস্তানেও কিন্তু যুব সংসদ নিয়ে কাজ হচ্ছে। পাকিস্তানের মতো একটা কান্ট্রি তারা হচ্ছে কিন্তু এগিয়ে যাচ্ছে যুব সংসদটা নিয়ে। সেখানে জাতীয় যুবনীতিতে আমাদের একটা ইয়া ছিল যে সেখানে একটা যুব কাউন্সিল, আমরা যুব সংসদ চাই না, আমরা এটা গভর্নমেন্টের সাথে সাংঘর্ষিক হইতে পারে, আমি ওইভাবে যাই না, আমি ওই বিষয়তে যাবো না, তবে একটা বিষয় যে আমরা একটা যুব কাউন্সিল চাই, যে কাউন্সিলের মাধ্যমে যুবকরা তাদের অংশগ্রহণের কথা, তাদের ভয়েসটা সেখানে রেজ করতে পারবে, তারা তাদের কী ধরনের উপকার ভুগি তারা হইতে পারে, সেই বিষয়গুলো কিন্তু সে। আচ্ছা, এখানে আমার ব্যক্তিগত একটা মতামত আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যখন যুব নীতিটা প্রণয়ন হচ্ছে, একসময় আমার যুব মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছিল যে তার কাছে আমি আবেদন করেছিলাম যে যুব নীতি যখন প্রণয়ন হচ্ছে তখন অ্যাটলিস্ট যুবকদের একটা কাউন্সিল থাকুক, যে কাউন্সিল থেকে যুবকদের অংশগ্রহণের মাধ্যমে যুবকরা কী চাচ্ছে সেটাই প্রতীয়মান হোক সেই নীতিতে। ঠিক আপনিও হয়তো বা আমার মতামতের সঙ্গে একমত হবেন। আমরা জানতে চাচ্ছিলাম যে যুব সংসদ নিয়ে কথা হচ্ছিল, তো যুব সংসদের
মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা যদি একটু ব্যাখ্যা করতেন। যুব সংসদের যদি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে আমরা যুবকদের একটা প্ল্যাটফর্ম করতে চাই, যে প্ল্যাটফর্মে আমাদের যুবকরা থাকবে, সেখানে তারা তাদের কথা বলবে, তাদের দাবি দেওয়ার কথা বলবে, তাদের এলাকার উন্নয়নে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টার কথা সে বলবে। মূল কথা হচ্ছে তার এলাকার যুব রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে কাজ করবে, সে তার এলাকা রিপ্রেজেন্ট করবে এখানে। এবং যুব সংসদে আমরা কিন্তু মূলত আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দেশের মেকানিজম নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের মূল কথা থাকবে সব মিলে হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মেকানিজম, এবং সব মিলে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আপনি কি মনে করছেন যে এই যুব সংসদের মাধ্যমে, যুব কাউন্সিলের মাধ্যমে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ একদিন ডিজিটাল বাংলাদেশ রূপে রূপান্তরিত হবে সেই স্বপ্ন আমরা দেখছি, কিন্তু তাছাড়াও আপনি কি মনে করছেন যে মিলিয়ন ডেভেলপমেন্ট গোলের মতো এসডিজি ডেভেলপমেন্ট গোল সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যুবকেরা যথেষ্ট ভূমিকা পালন করবে বা যুব সংসদ সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, এই ব্যাপারে আপনার মত? ধন্যবাদ। আমরা গত 10 তারিখে আমরা একটা প্রোগ্রাম অংশগ্রহণ করেছিলাম, আপনি ওনার দেখেছেন, নাগরিক সম্মেলন এসডিজি বাস্তবায়নে, এবং নাগরিক সম্মেলন কৃষিবিদ ইনস্টিটিউটে। এবং নাগরিক সম্মেলনে একটা বিষয় আপনি দেখবেন, সেখানে কিন্তু ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে আমাদের সংগঠন এবং বৃহৎ সংগঠন, তারা কিন্তু আমরা সবাই একসাথে করে আমরা সেখানে অংশগ্রহণ করেছি। সেখানে 32টা সংগঠনের স্টল ছিল, সেই স্টলগুলোতে আমাদের একটা স্টল ছিল সেখানে, এবং সেখানে একটা বিষয় নিয়ে, এবং সেখানে কিন্তু একটা নাগরিক দাবি জানানো হয়েছে, সেটা হচ্ছে যে এমডিজি গোলটা যে হয়েছে, এমডিজি গোলে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যে আপনার গভর্নমেন্ট কতটুকু কী করেছে জানি না, তবে এনজিও, নন এনজিও বা জিও অর্গানাইজেশন যেগুলো আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন সব মিলিয়ে কিন্তু তাদের একটা অবস্থান আছে। এবং আমাদের টার্গেটটা হচ্ছে যে এসডিজি বাস্তবায়নে এটা বিশাল অবদান, এবং আপনি এবার এসডিজির একটা যে আপনার স্লোগান, সেটা হচ্ছে কাউকে পিছনে রাখা যাবে না। এখন আপনি একটা জিনিস ভাবেন, আমি জানি আপনার ব্যক্তিগত সময় একটু ধারণা আছে যে আপনার বাসা নওগাঁতে। আচ্ছা, এখন নওগাঁর যে আপনার উপজেলার বা আপনার পৌরসভার বা আপনার ইউনিয়নের যে ছেলেটা আছে, সে কতটুকু এসডিজি সম্পর্কে ধারণা আছে, তার যে অধিকারের বিষয়গুলো আমাদের 17টা লক্ষ্যে লেখা আছে সেই লক্ষ্য সম্পর্কে সে সচেতন কিনা? সে যদি সেই সচেতন না হয়, তাহলে কিন্তু আমরা এসডিজি বাস্তবায়ন করতে পারবো না। আমাদের টার্গেটটাই হচ্ছে যে ইউথ পার্লামেন্টের মাধ্যমে আমরা এসডিজিকে, এবং এসডিজিকে গ্লোবালি যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, গভর্নমেন্ট পদক্ষেপ নিচ্ছে, আমরা চাই সকল যুবকদের এখানে অংশগ্রহণ করা দরকার, তাহলে এসডিজিটা বাস্তবায়ন হবে। একদম চরম সত্য একটি কথা যে বাংলাদেশের এসডিজি লক্ষ্যে পৌঁছাইতে হলে, এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আমাদেরকে অবশ্যই যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এবং গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে কাউকে পিছিয়ে না রেখে সকল ধরনের যুবককে এর মধ্যে সম্পৃক্ত করতে হবে। এবং আমি আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের যুব সংসদ সেই কাজটি করতে সক্ষম হবে, এবং যুব সংসদের মাধ্যমেই সেই রাইজিংটা, সেই তরুণদের যেই কণ্ঠ, তরুণদের যেই ঝাঁপিয়ে পড়ার এসডিজি ডেভেলপমেন্ট গোলে এগিয়ে যাওয়ার যে সক্ষমতা, সেটা তারা অর্জন করবে, আমরা আশাবাদ ব্যক্ত করছি। তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যুব সংসদের ভবিষ্যৎ পরিকল্পনা বা সামনে আরও কী কী পদক্ষেপ নিতে যাচ্ছে তারা, তা এটা যদি বলতে। যুব সংসদের যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন যুব সংসদটা করে ফেলবো 23 তারিখে কিন্তু আমাদের যুব সংসদটা হবে, এবং যুব সংসদটা হওয়ার পরে আমরা ডিজিটাল বাংলাদেশ একটা ক্যাম্পেইন শুরু করব, যে ক্যাম্পেইনগুলোতে হচ্ছে যুব সংসদের যে 3টা প্যারালাল সেশন হবে সেখানে আমরা এসডিজি নিয়ে, আমি আগেও বলেছি, আইসিটি এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে আমরা আলোচনা করব, আমরা সার্কেল ইউথ চার্টার নিয়ে সেখানে আমরা আলোচনা করব, এবং বেশ কয়েকটা বিষয় কিন্তু সেখানে উঠে আসবে, এবং আপনি এডুকেশন, ইকোনমি, এই বিষয়গুলোও কিন্তু সেখানে উঠে আসবে। এবং সব মিলে দেখা যাবে যখন এই বিষয়গুলো উঠে আসবে, যখন সেই ইস্যুগুলো আসবে, সেই ইস্যুগুলো কিন্তু বাস্তবায়নযোগ্য হবে বা বাস্তবায়ন হবে, তা এটার জন্য আমাদের কিন্তু পলিসি মেকিংদের কাছে যাইতে হবে, যারা পলিসি মেকিং করছে, আমি আপনি কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবো না। সেই জন্য আমাদের টার্গেট আছে যে আমরা করবো কি, আমরা এখানে একটা গুণ সচেতনতা তুলে ধরবো, যেন সারা দেশব্যাপী আমাদের ট্রেনিং হবে এসডিজির উপরে, সারা দেশব্যাপী আমাদের যে ইস্যুগুলো হইলো সেই ইস্যুগুলোর উপরে আমরা ট্রেনিং করবো, এবং সর্বশেষ পর্যায়ে আমরা একটা, যারা দেশের নাগরিক সমাজ আছে, যারা পলিসি মেকার দেশে, যারা পলিসি মেকিং করে, তাদের সাথে বসবো, এবং যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে আমরা সবার প্রথমে যেটা, যে লোকাল কমিউনিটি একটা এঙ্গেজমেন্ট করে সেখান থেকে তাদের মতামত নিয়ে তারপরে হচ্ছে আমরা পলিসি মেকার যারা আছে তাদের কাছে উপস্থাপন করব, এবং তারা কিন্তু সেই বিষয়গুলো ডিসকাশন করবে। করার পরে সেখান থেকে যে সামারিটা আমরা পাবো, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার আছে, এবং তদসংক্ল এই সংশ্লিষ্ট যে আপনার মন্ত্রীরা আছে,
যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোতে আমরা আমাদের প্রস্তাবনাগুলো পাঠাবো যেন তারা বাস্তবায়ন। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে আসলে যুব সংসদের বা এই ইউথ পার্লামেন্টের সামনের পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা দর্শকদের একটি প্রশ্ন যেতে চাই, যে দর্শকদের একটি প্রশ্ন যে যুব সংসদ আসলে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের যুবকদেরকে একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ তৈরি করতে কতটুকু ভূমিকা পালন করছে? ধন্যবাদ। যুব সংসদের যদি কথা বলি, যে যুব সংসদের সাথে কিন্তু আমাদের এখানে একটু তথ্য আপনাকে দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি 38টা জেলায় আমাদের কমিটি আছে এবং সেখানে মোটামুটি আমাদের 40,000 মেম্বার আছে এবং এই 40,000 মেম্বারগুলো তারা কিন্তু আমাদের সাথে এঙ্গেজড হয়েছে যুব সংসদের মাধ্যমে, আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোর মাধ্যমে, আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোর মাধ্যমে, এবং সেখানে আমরা অলরেডি উদ্যোক্তা তৈরির কাজ শুরু করে দিয়েছি। আমরা একটা এনজিওর সাথে, স্বনির্ভর বাংলাদেশ আছে, তাদের সাথে নিয়ে আমরা তাদের অর্থায়নে, বাংলাদেশ সরকারের অর্থায়নে আমরা বিউটিফিকেশন এবং পার্লার ম্যানেজমেন্ট কোর্স করিয়েছি 18টা জেলায় এবং আরও কয়টা জেলা আপনার প্রসেসিংয়ে আছে। সব মিলে হচ্ছে সেখানে কিন্তু আমরা প্রায় 250টি মেয়ে যারা বিউটিশিয়ান কোর্স করেছে তাদের কমপ্লিট করেছে এবং তারা একজন মোটামুটি এখন একটা বিউটি পার্লার সে চালু করতে পারবে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আইটি সেন্টার হচ্ছে DITC নামে, ধ্রুবতারা আইটি সেন্টার, এবং ধ্রুবতারা আইটি সেন্টারে কিন্তু অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের বরিশাল বিভাগীয় যে শহর আছে সেখানে কাজ শুরু হচ্ছে, ঢাকাতে কাজ হচ্ছে, এবং আপনি শুনে অবাক হবেন আমরা কিন্তু একটা আপনার বাংলাদেশে প্রথম যে বিউটি কেয়ার সার্ভিস, যেটা বিউটি কেয়ার সার্ভিস আমরা একটা হোম একটা সার্ভিস দিচ্ছি যে ধ্রুবতারা বিউটি কেয়ার সার্ভিস DBCS, এবং DBCS এর মাধ্যমে সেখানে এই যে আমাদের যে মেয়েগুলা সেখানে তারা ট্রেনিং নিয়েছে তাদের কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি DBCS এর মাধ্যমে। সেখান থেকে খুব অল্প খরচে আপনি যে খরচটা পার্লারে যে একজন মেয়ে খরচ করছে সেই খরচটা সে কিন্তু একই খরচ একই টাকায় সে তার বাসায় করতে পারছে। বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে নারীদের একটু বাইরে যাওয়ার বিষয়ে বা তারা কিন্তু একটু ইনসিকিউর ফিল করে, সেই সিকিউরিটির বিষয়গুলো আমরা মাথায় রেখে বলছি যে না DBCS আমরা করলাম। এই যে কিছু সেক্টর, এবং সিরাজগঞ্জে আমাদের ধ্রুবতার অ্যাগ্রো ডেইরি ফার্ম হচ্ছে এবং সেখানে আমাদের প্রজেক্ট অলরেডি পাস হয়ে গেছে, সেখানে আমাদের প্রসেসিংয়ের চালু হয়ে গেছে, আমরা জমি নিয়ে নিচ্ছি সেখান থেকে। আমাদের এই যে ধ্রুবতার অ্যাগ্রো ডেইরি ফার্ম হবে সেখানে কিন্তু অনেক যুবকদের কর্মসংস্থান হবে। এই যে বিষয়গুলো DITC ধ্রুবতার আইটি সেন্টার যেটা সেখানেও কিন্তু আচ্ছা, আমরা শুনছিলাম যে আসলে নারীর ক্ষমতায়নে, যুবকদের ক্ষমতায়নে যুবকদের যে ধরনের পদক্ষেপ নিলে বাংলাদেশ এগিয়ে যাবে সেই ধরনের পদক্ষেপ যুব সংসদ নিয়ে থাকতেছে। আমরা এবার শুনতে চাই একটু ভিন্ন ধরনের গল্প, যে আপনার যুব সংসদের সঙ্গে বা ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে যুক্ত হওয়ার গল্পটা এবং সাংগঠনিক সম্পাদক হওয়ার গল্পটা যদি একটু বলতেন। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে জড়িত হওয়ার আগে বা তাদের সাথে সম্পৃক্ত হওয়ার আগে আমি একটু ধ্রুবতারা গল্পটা শুরু করতে চাই। সেটা হচ্ছে ধ্রুবতারার কিন্তু জন্ম আজ থেকে 17 বছর আগে। আমরা গত 10 নভেম্বর আমাদের 17 বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলাম, আমাদের 2000 সালে প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে, 2000 সালে প্রতিষ্ঠা হয়েছে সরি। এখন সেখান থেকে 2016 সালে জাতীয় যুব পদক পেয়েছে আমাদের সংগঠন। এই যে 2016 সালে জাতীয় যুব সংগঠক আমাদের ইডি সাহেব যখন হলেন, আমাদের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী দা, উনি যখন জাতীয় যুব সংগঠক, জ্যেষ্ঠ যুব সংগঠক হলেন, তখন তার সাথে আমার একটা সম্পর্ক হয় এবং সেখান থেকে ধ্রুবতারা সম্পর্কে জানতে পারি এবং সেখান থেকে আস্তে আস্তে সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত হই। এবং প্রথমে হচ্ছে আপনার গত জুলাই আগস্টে আমি কেন্দ্রীয় সাধারণ পরিষদের মেম্বার ছিলাম, তারপরে গত সেটআপে হচ্ছে আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি এখন পর্যন্ত। এবং দায়িত্ব গ্রহণের পর থেকে আমার আসলে সাংগঠনিক এলাকা হচ্ছে রাজশাহী এবং রংপুর, আমাদের এখানে তো 16 থেকে 17টা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা চাচ্ছি আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে, কারণ উত্তরাঞ্চলের মানুষ এমনিতেই তারা পিছিয়ে আছে এবং যুবকদের এখানে ক্ষমতায়ন হচ্ছে না, যুবকদের সম্পৃক্ততা হচ্ছে না। সব কিছু মিলে আমি ভাবলাম যে না, যদি আমি আমার অবস্থান থেকে যদি ধ্রুবতারাকে সাথে নিয়ে আমার উত্তরাঞ্চলের মানুষদেরকে নিয়ে যারা আসলে পিছিয়ে আছে তাদেরকে যদি আমি একটা প্ল্যাটফর্মে আনতে চাই, তাহলে অবশ্যই ধ্রুবতারা একটা গ্রেট প্ল্যাটফর্ম।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম আমাদের আজকের মাননীয় অতিথির কাছ থেকে যে যিনি আসলে ক্ষমতা পাওয়ার পরেও বা সাংগঠনিক সম্পাদক হওয়ার পরেও তিনি দেশ মাতৃকা বা নারীর টানকে ভুলে যাননি, তিনি উত্তরাঞ্চলের সন্তান হয়ে উত্তরাঞ্চলের জন্য কাজ করে যাচ্ছেন এবং আমাদের রাজশাহী এবং রংপুরবাসীর জন্য উনি আশীর্বাদ হয়ে আসবেন এবং রাজশাহী এবং রংপুরবাসীর যে যুবকরা, যে ইউথরা রয়েছে, তারা তার সঙ্গে কানেক্টিভিটির মাধ্যমে এই যুব সংসদকে যুবকদের উন্নয়নে এবং এসডিজি ডেভেলপমেন্ট গোল্ড পালন করতে এবং সেই লক্ষ্যে পৌঁছাইতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে উত্তরাঞ্চলের যুবকেরা কার্যকরী ভূমিকা রাখবে। তো আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি কার অনুপ্রেরণায় এবং কত বছর বয়স থেকে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন, একটু যদি বলতেন। অনুপ্রেরণার বিষয়টা যদি আপনি বলেন তাহলে ছোটবেলা থেকেই বই পড়ার অনেক শখ ছিল। মাদার তেরেসার কিছু জীবনী পড়েছি আমি। মাদার তেরেসার জীবনী থেকেই মূলত আসলে সোশ্যাল ওয়ার্কের প্রতি একটা অন্যরকম একটা টান অনুভব করেছি। এবং আমার সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ বা মুভমেন্টটা যদি আমি বলি তাহলে হচ্ছে 2009 সাল থেকে। 2009 সাল থেকে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে করতাম হচ্ছে মেধাবী বা দরিদ্র যারা শিশু আছে তাদের কিছু সহায়তা করতাম, ঈদ কেন্দ্রিক বা ইভেন্ট কেন্দ্রিক যে কাজগুলো এভাবে করতে সেখানে করেছি আমি। 2010 সালে করেছি, 11-12 ঢাকাতে করেছি, সিরাজগঞ্জ, গাজীপুর, এবং সব মিলিয়ে এভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আসলে সোশ্যাল ওয়ার্কিংয়ে। আচ্ছা, আমরা শুনলাম যে সোশ্যাল ওয়ার্কের বিষয়টা, ওনার যুক্ত হওয়ার বিষয়টা, আমরা এবার জানতে চাচ্ছিলাম যে আসলে মূলত কি কারণে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হলেন, কি পেলেন এর মাঝে, কি খুঁজে পেলেন এবং এখন আসে কেমন লাগে, আপনার অনুভূতিটা কেমন? সোশ্যাল ওয়ার্কিংয়ের বিষয়টা হচ্ছে আমি সোশ্যাল ওয়ার্কিংটা করি হচ্ছে আমার নাগরিক দায়িত্ব থেকে, এবং আমি মনে করি যে সোশ্যাল ওয়ার্কিং যে পেশনের জায়গা যা আছে, পেশনের জায়গাটা তো সেখানে তো আছেই, আবেগের একটা জায়গা সেখানে আছে। তো তারপর আমাদের একটা কর্তব্য আছে যে আমি আজকে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমার দেশের জন্য, আমার মাটির জন্য কিছু করি। সেখান থেকে আসলে কাজ করার অনুপ্রেরণাটা আমি পাই। আর যদি বলেন যে কী পেলাম, আসলে সোশ্যাল ওয়ার্কিং করার ক্ষেত্রে যে বিষয়টা পাওয়ার বিষয়টা সেভাবে আমি করব না, তবে সবচেয়ে যে বিষয়টা যে কিছু মানুষ আছে যাদের দোয়া পেয়েছি, বিভিন্ন মফস্বল এরিয়াতে গিয়েছি, আপনার নদীমাতৃক এলাকায় গিয়েছি, নদী ভাঙ্গন কবলিত এলাকায় গিয়েছি, সেই এলাকাগুলোতে গিয়ে সেখানকার মানুষদেরকে যখন কাছে গিয়েছি, তাদের সাথে বসেছি, এই যে তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক এবং তাদের একটা দোয়া, এই দোয়াটাই হচ্ছে আমার মনে হয় যে আমার পরম পাওয়া। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম অতিথির কাছ থেকে যে একজন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া বা একজন উদ্যোক্তা হওয়ার মূল্য কতটুকু, একজন মানুষের ভালোবাসা পাওয়া, একজন মানুষের কাছে যাওয়া বা তার উপকার করার ক্ষেত্রে সে কতটুকু দোয়া অনুভূতি এবং সেই প্রাপ্তিটা কতটুকু এবং নিজের মধ্যে কতটুকু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে, মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে কতটুকু কাজে দেয় এবং কতটুকু মনের মধ্যে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায়, ভালো মানসিকতা যোগায়, সেটা আমরা শুনছিলাম অতিথির কাছ থেকে। আমরা এবার জানতে চাচ্ছিলাম যে আসলে এই ধরনের সামাজিক কাজকর্ম অনেক ধরনের চড়াই উতরাই থাকে, অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়, তো এই চড়াই উতরাইয়ের গল্পটা, এত বছরের চড়াই উতরাইয়ের গল্পটা যদি একটু বলতেন। সোশ্যাল ওয়ার্কিংয়ের সাথে তো আমার মোটামুটি আজকে আপনার বললে 8 বছরের একটা পথচলা। পথচলায় চড়াই উতরাইয়ের যদি বিষয়টা আমি উল্লেখ করি সেটা হচ্ছে যে এসেছে কিছু বিষয় এসেছে যখন মনে হয়েছে যে না, সোশ্যাল ওয়ার্কিংয়ের সাথে মনে আমার আর চলাচলটা হবে না, সামাজিক কাজে মনে আর থাকতে পারবো না, পড়াশোনার চাপ, পারিবারিক চাপ সব মিলে আসলে বর্তমানে যে অবস্থা, দেশের অবস্থা, সেখানে হচ্ছে ওই নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর বিষয়টা যে, তারপর আমি চেষ্টা করেছি চড়াই উতরাই যদি আপনি বলেন সেটা হচ্ছে আমি যখন আসলে ইয়া হই, কোনো প্রতিকূলতার সম্মুখীন হই, তখন একটাই বিষয় আমি ভাবি সেটা হচ্ছে যে হারবো না, হাল ছেড়ে দেবো না আমি, যদিও কেউ পারে নাই ঠিক আছে আমি পারবো ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমার অনুপ্রেরণার জায়গা, এখানে আমি আসলে এনার্জি। আচ্ছা, আমরা শুনছিলাম তো এই ধরনের কাজগুলোতে, সামাজিক কাজকর্মে আপনার পরিবারের সহযোগিতা প্রথম দিকে কেমন ছিল, এখন কেমন, এখন তাদের অনুভূতিটা কেমন? পরিবারের সহায়তার বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে আমরা তো জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার, বাসায় বাবা মা ভাই বোন অনেকে আছে, 4 ভাই 3 বোন আমরা, সব মিলিয়ে সবাই আমরা ছোটোবেলা থেকে একটা নন কমিউনাল বলতে পারেন, তারপরে হচ্ছে আমাদের যারা ছিল ভাই বোন বাবা মা সবাই সবাই আমাদেরকে সবসময় স্বাধীনতা দিয়েছে, তুমি যেটা করো ঠিক আছে ভালো, কিন্তু পড়াশোনার বিষয়টা একটু খেয়াল রেখো।
সেখান থেকে আমার মনে হয় বাড়ি থেকে আমি খুব একটা চাপ পাই নাই। ছোটবেলা থেকে হোস্টেলে থাকতাম, আমি ক্লাস 5 থেকে হোস্টেলে থাকি এখন পর্যন্ত, এখন তো ঢাকায় সেটেল হয়ে গেছি, সেখানে থাকি। কিন্তু সব মিলে হচ্ছে পারিবারিক কোনো চাপ ছিল না। আচ্ছা, আমরা শুনলাম যে তার পরিবারের কাছ থেকে তিনি কোনো ধরনের চাপ বা কোনো ধরনের অসহযোগিতার সম্মুখীন তিনি হননি, কিন্তু আপনার কাছে আমার জানতে চাওয়া যে বর্তমান যে যুবকরা রয়েছে তাদেরকে শুধু বাবা মারা পড়ো পড়ো এই জায়গা থেকে সরিয়ে এসে একজন এন্টারপ্রেনার তৈরি হওয়ার ক্ষেত্রে আপনি বর্তমান যারা শিক্ষার্থী রয়েছে, যারা যুবক রয়েছে, তাদের উদ্দেশ্যে কী বলতে চান এবং অভিভাবকদের উদ্দেশ্যে কী বলতে চান? যদি শিক্ষার্থীদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে পড়াশোনার যে বিষয়টা, সে পড়াশোনা করবে, ভালো বিষয়, সে পড়াশোনা করলো, তার একটা কেরিয়ার হচ্ছে সেখানে। কিন্তু কেরিয়ার হচ্ছে দেখে শুধু সে শুধু পড়াশোনার ভিতরে একটা গণ্ডির ভিতরে থাকবে বিষয়টা কিন্তু তার না। কারণ হচ্ছে একটা যুবক যে আছে তাকে অবশ্যই সোশ্যাল সার্ভিসের সাথে তাকে থাকতে হবে। তাহলে তার ভিতরে যেমন একটা বিষয় দেখেন, আজকে আমার প্রায় 7 বছরের পথচলা বা 8 বছরের পথচলা বলেন, সেখানে কিন্তু একটা লিডারশিপ গ্রো হয়েছে, সেটা আমি কিন্তু পড়াশোনার মাধ্যমে পেতাম না। একটা লিডারশিপ গ্রো হয়েছে, একটা কালেক্টিভলি মানুষের সাথে কাজ করার একটা সুযোগ হয়েছে, মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ হয়েছে। এই যে লিডারশিপ গ্রো হচ্ছে, নিজেদের ভিতরে নেতৃত্ব তৈরি হচ্ছে, এবং আগামী বাংলাদেশকে যে নেতৃত্ব দিবে, এই যুবকরাই নেতৃত্ব দিবে, এবং সেই যুবকদের নেতৃত্ব দেওয়ার স্থানটা কিন্তু সোশ্যাল সার্ভিস যে আছে, সোশ্যাল ওয়ার্কিংয়ের যে আমাদের প্ল্যাটফর্মটা আছে, সেই প্ল্যাটফর্মটা কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম। আমি অভিভাবকদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সুযোগ দেন, তারা পড়াশোনা করুক, তাদেরকে একটা গণ্ডির ভিতরে না রেখে তাদেরকে একটা ভালো পরিবেশ দেন, সুস্থ একটা পরিবেশ দেন, যে পরিবেশের মাধ্যমে তারা মোটামুটি সোশ্যালের সাথে, সোশ্যাল সার্ভিসের সাথে, সোশ্যাল ওয়ার্কিংয়ের সাথে সামাজিকতার মাধ্যমে বেড়ে উঠুক। আমি বেশ কয়েকদিন ধরে একটা জাতীয় পত্রিকায় একটা হেডিং ছিল, আপনিও মনে হয় এটা দেখেছেন, যে শিশুরা কি পরিমাণ মোবাইলের প্রতি আসক্ত, ইন্টারনেটের প্রতি আসক্ত। আমি নিজেও কিন্তু অল টাইম ফেসবুক চালাই, আমি সোশ্যাল মিডিয়ার সাথে আছি, কিন্তু কিন্তু এখানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কিন্তু সে ভালো কাজে লাগাচ্ছে না, বা সোশ্যাল মিডিয়াকে অল টাইম চ্যাটিং করছে সে। কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে কালেক্টিভিটিটা থাকছে, আজকে বরেন্দ্র টিভির যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখানে যে সোশ্যাল মিডিয়ার একটা সার্ভিস হচ্ছে, সে আমি চাই যে আমাদের ইউথরা যারা আছে তারা সোশ্যাল মিডিয়াতে আসুক, তারা সোশ্যাল কাজে আসুক, এবং সোশ্যাল কাজগুলোকে সোশ্যাল মিডিয়াকে, যেমনটা বলছিলেন সুপ্রিয় দর্শক এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলুন সেইভাবে যেইভাবে তারা অনলাইন এবং মিডিয়ার জগতে প্রবেশ করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছে, সেগুলোর আসলে খারাপ দিকটা না নিয়ে ভালো দিকটা করুক, এইটাতে আপনারা মেন্টরিং করুন, এইটাতে আপনারা কাউন্সিলিং করুন, এইটাতে তাদেরকে উদ্বুদ্ধ করুন, দেখবেন আপনার ছেলে মেয়েরা একদিন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবেন। সুপ্রিয় অতিথি, আপনার কাছে জানতে চাইবো যে এই যে দীর্ঘ 8 বছরের সামাজিক কাজের কেরিয়ারে আপনার চড়াই উতরাইয়ের জীবনে সব থেকে মজার এবং ভালো লাগার একটা গল্প যদি শেয়ার করতেন। মজার বিষয়টা হচ্ছে, অনেক বিষয় আছে মজার, এখন স্পেসিফিক যদি আপনি এখন একটা বলতে বলেন, সেটা হচ্ছে অনেকগুলা কাহিনি আসলে আসছে যে আপনাদের সাথে শেয়ার করব, আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। সেরকম মজার মজার কাহিনী একটা আছে, সেটা হচ্ছে যাই হোক, আমাদের কমলাপুর রেল স্টেশনে আপনার ওই নারায়ণগঞ্জ যে প্ল্যাটফর্মটা আছে, শহরতলি প্ল্যাটফর্ম, সেখানে হচ্ছে আপনার 2015 সালে আমি এবং আমার একটা টিম ছিল, আপনার প্রায় 24-25 জনের একটা টিম, সেই টিমটি নিয়ে আমরা গেলাম হচ্ছে শীতে, শীত বস্ত্র দিতে। এখন শীত বস্ত্র দেওয়ার সময় সেখানে প্রচুর পরিমাণে, আমাদের এখানে প্রায় 300 থেকে 350 ক্যাপাসিটি ছিল। আপনি তো কমলাপুর সম্পর্কে আপনার সঠিক ধারণা আছে, আপনি জানেন সেখানে কী পরিমাণ গ্যাদারিং হয়। আমরা যখন একদম শেষ পর্যায়ে 50টার মতো আমাদের শীত বস্ত্র আছে, 300 দিয়ে ফেলেছি, সেখানে আরও 100 জনের যখন একটা চাপ হলো, তখন আমরা আমরা কিন্তু সবসময় লোকাল পুলিশকে নিয়ে গিয়েছি, সেখানে মতিঝিল থানা পুলিশ ছিল এবং রেলওয়ে পুলিশও ছিল আমাদের সাথে, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। কিন্তু এই যে একটা চাপ, সেই চাপটা সামলাইতে আমি পারিনি, এবং সেই ক্ষেত্রে আমার দুই হাতে হচ্ছে ই ছিল, আপনার শীত বস্ত্র ছিল। আমি যখন দুই হাতে উঁচা করেছি, একজন আমার মানিব্যাগ নিয়ে চলে গেছে,
তো মানিব্যাগ নেওয়ার পরে আমার ওই ওইখানে আমার একটা স্কুলও চলতো, মালিবাগ কমিউনিটি সেন্টারের পাশে মালিবাগ বস্তিতে একটা পথ শিশুদের স্কুল আছে, আমার ওইখানে ক্লাস হয় প্রত্যেক শুক্র এবং শনিবার। এই সেই স্কুলে একটা বাচ্চা ছিল সেখানে, সে আবার ওরে ধরছে, ধরার পরে বলছে যে ভাই আর মানিব্যাগ কিসের জন্য নিলে তুমি, তারপর মানিব্যাগটা দিয়ে দিয়েছে। এটা একটা মজার কাহিনী যে মানিব্যাগ নিয়ে যাওয়ার পরেও যে ফেরত। আচ্ছা, লোকজনের যে ভালোবাসা, ছেলে মেয়েদের যে ভালোবাসা অর্জন করতে পেরেছেন তারই একটা ভালো লাগার গল্প এই মুহূর্তে শুনতে চাচ্ছি। যে এই যে সোশ্যাল ওয়ার্কের এত বছরের জীবনে কার অনুপ্রেরণা বেশি ছিল এবং আজকে এই বরেন্দ্র টিভির স্টুডিওতে বসে আপনি কাকে স্মরণ করতে চান, কাকে ধন্যবাদ জানাতে চান, কাকে হৃদয় থেকে সেই অনুভূতিটা জানাতে চান যার মাধ্যমে আজকে আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন? ধন্যবাদ। আসলে ধন্যবাদ যদি জানাতে চাই বা আপনার কৃতজ্ঞতা যদি বলতে হয় তাহলে বেশ কয়েকজনের নাম আমাকে উচ্চারণ করতে হবে। প্রথমে হচ্ছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের প্ল্যাটফর্মের সাথে ছিল ভলেন্টিয়ার বাংলাদেশ প্ল্যাটফর্মের মোহাম্মদ আশরাফ আলী ভাই, উনি হচ্ছে এখন মালয়েশিয়াতে আছে ব্যবসায়িক কাজে। আশরাফ আলী ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, উনি আমাকে একটা তৃণমূল পর্যায়ের যে স্বেচ্ছাসেবক যা আছে বা তৃণমূল পর্যায়ের যে ভলেন্টিয়ার যারা আছে তাদের সাথে একটা কানেক্টিং হওয়ার একটা সুযোগ করে দিয়েছে আমাকে। 2014-15 কাহিনী এটা। আমি রাজশাহীতে এসেছি, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, আমি মফস্বল এরিয়াতে গিয়েছি এবং মফস্বলের ভলেন্টিয়ারিজমটাকে কিন্তু আমি সেখান থেকে দেখেছি এবং সেটা ভলেন্টিয়ার বাংলাদেশের প্ল্যাটফর্মের মাধ্যমে। দ্বিতীয়ত যদি আমি কারো স্মরণ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ব্লাড ডোনার্স ফোরাম। বাংলাদেশ ব্লাড ডোনার্স ফোরামের কামরুল ভাই আছে, বাংলাদেশ ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি, ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। উনি আমাকে একটা ব্লাড ডোনার যারা আছে, যারা ব্লাড দেয় তাদের একটা প্ল্যাটফর্মের সাথে আমাকে সংযুক্ত করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক রক্তদাতাদের সাথে আমি যোগাযোগ করতে পেরেছি, তাদের সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এবং সব মিলিয়ে যদি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যার কাছে, সে হচ্ছে আমাদের ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের আস্থা এবং ভালোবাসার প্রতীক জনাব অমিয় প্রাপন চক্রবর্তী অর্কদাদার কাছে। তার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব যে তার অনুপ্রেরণা, তার মানে সাংগঠনিক যে দিক নির্দেশনার মাধ্যমে কিন্তু আজকে এই অবস্থানে এসে আমি পৌঁছেছি এবং সে সবসময় আমাদেরকে একটা সঠিক গাইডলাইনের ভিতরে। আমরা শুনছিলাম যে আমাদের অতিথির আজকের এই বেড়ে ওঠা, আজকের এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাধারণ সম্পাদক অর্ক দাদা তিনি অনেক ভূমিকা রেখেছেন। হয়তোবা তাকে সাক্ষাতে দেখার বা সামনাসামনি দেখার আমার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবকদের এই মেধাগুলোকে আপনি তুলে এনে তাদেরকে যুব নেতৃত্বের জায়গায় দাঁড় করায় বাংলাদেশের উন্নয়নে তাদের অংশীদারিত্ব বৃদ্ধি করছেন এবং বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব মেধাবীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আপনি যুবকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ের কাজগুলোকে প্রসারিত করছেন, বর্তমান সরকারের হাতকে আরও বেশি প্রসারিত করছেন, আরও বেশি সুদৃঢ় করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের উপকার করার জন্য এবং ভবিষ্যতে আপনি এই ধরনের কাজ চালিয়ে যাবেন এবং এই ধরনের কাজ করতে আরও বেশি উদ্যমী এবং সাহস যোগাবেন। অমিয় পাপন চক্রবর্তী অর্ক দাদাকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং আপনাকেও বরেন্দ্র টিভির মাধ্যমে, বরেন্দ্র টিভির দর্শকদের পক্ষ থেকে, বরেন্দ্র টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার নিজের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আপনার কাছে এখন জানতে চাচ্ছিলাম যে সামাজিক কাজের ক্ষেত্রে, সামাজিক কাজের জীবনে আপনি আপনার খারাপ লাগার একটা জায়গা, খারাপ লাগার একটা অনুভূতি যদি ব্যক্ত করতেন। খারাপ লাগার অনুভূতি যদি আমি আপনার সাথে ব্যক্ত করতে চাই সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি প্রথমে যে আমার হতাশার একটা দিক আছে সেটা হচ্ছে ব্লাড ডোনেশন যে সেক্টরটা আছে, যারা ব্লাড ডোনেটিং কাজ করছে বাংলাদেশে বেশ কয়েকটা সংগঠন, এবং আপনি অবাক হবেন যে রাজশাহীতে অনেক সংগঠন আছে যারা ব্লাড নিয়ে কাজ করছে, কিন্তু তাদের যে অবস্থানটা, তারা একদম নিঃস্বার্থভাবে নিজের পকেটের টাকা খরচ করে তারা কাজ করতে, একটা ডোনার ম্যানেজ করার জন্য সে 30টা ফোন দিচ্ছে তার ফোন থেকে। তো এই যে এর ভিতরেও কিছু দালাল চক্র গড়ে উঠেছে যারা হচ্ছে আপনার সেই রুগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিচ্ছে, তাদেরকে প্রতারণার শিকার করছে এবং আমাদের প্ল্যাটফর্মটাকে কুলুষিত করছে। এটা একটা ব্লাড ডোনারের যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমার একটা হতাশার দিক। আর সব মিলিয়ে আরেকটা হতাশার দিক যদি আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে যুবকদের
পার্টিসিপেশনের যে বিষয়টা আপনার, আমি আগেও একটা বিষয় বারবার আমি, মাননীয় অতিথি আপনি এই হতাশার জায়গা থেকে, এই জায়গা থেকে কাটিয়ে উঠবেন, এই জায়গা থেকে উন্নতির শিখরে পৌঁছাবেন আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা শুনেছি, আমরা জেনেছি যে আপনি এই ধরনের সামাজিক কাজের জন্য, যুব উন্নয়নে অবদান রাখার জন্য বিভিন্ন ধরনের জাতীয় এবং সামাজিক পুরস্কারে ভূষিত হয়েছেন, পুরস্কার পেয়েছেন অসংখ্যবার। তো এই পুরস্কার, এই অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতিগুলো এবং কী কী সেক্টরে কী কী অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন সেটা যদি আমাদের দর্শকদের এবং আমাদেরকে যদি একটু জানাতে। ধন্যবাদ। আমি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ, সেখান থেকে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক 2017 পেয়েছি এবছরে, এবছরের জানুয়ারি 23 তারিখে। সেখানে আমি হচ্ছে সমাজসেবায় বেশি অবদান রাখার জন্য পেয়েছি, এবং আমার সাথে আরও বেশ কয়েকজন পেয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উনি পেয়েছেন, আর পরিবেশের উন্নয়নের জন্য আরও বেশ কয়েকজন পেয়েছে, আমরা তিনজন পেয়েছিলাম। আপনি যদি সেখানের অনুভূতির বিষয়টা বলেন, সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ডগুলো যা আছে, আমাকে বিজয় ফাউন্ডেশন থেকে সেরা সংগঠক পুরস্কার দিয়েছে বিজয় ফাউন্ডেশন, এবং বাংলাদেশ ব্লাড ডোনার্স ফোরাম থেকে তারা আমাদের 2017 সালের সেরা ভলেন্টিয়ার পুরস্কার দিয়েছে গত নভেম্বরে। সব মিলিয়ে হচ্ছে এই যে পুরস্কারগুলো, যে অ্যাওয়ার্ডগুলো আছে, সেটা আমি আমি আসলে অ্যাপ্রিসিয়েটিং বিষয়গুলো যে আমার অনুপ্রেরণার জায়গাগুলোকে আরও বলিষ্ঠ করছে, আগামীর পথ চলার জন্য আমাকে আরও অনুপ্রেরণা দিচ্ছে। ইনশাল্লাহ যে আমাকে যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে আমি এর মান ধরে রাখবো, এবং আগামীতেও কীভাবে সামাজিক কর্মকাণ্ডগুলোকে গুলোতে যুবকদের অংশীদারিত্ব বাড়ানো যায় সামাজিক কাজে। আমরা তেমনটাই আশা করছি যে আমাদের সম্মানিত অতিথি এই অনুপ্রেরণার জায়গা থেকে দেশকে, সমাজকে, জাতিকে একটা উচ্চতর জায়গায়, ভালো একটা জায়গায় নিয়ে যাবেন। মাননীয় অতিথি, আমরা জানতে চাচ্ছিলাম যে আইসিটি সেক্টরে আসলে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিকল্পনা কী, যদি একটু বলতেন। আইসিটি সেক্টরের যদি বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে আগে যে বিষয়টা ধরতে হবে সেটা হচ্ছে এবারের বাজেটে কিন্তু আইসিটি সেক্টরে প্রায় 4,000 কোটি টাকা বাজেট আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আমাদের আইসিটি সেক্টরকে অনেক শক্ত করে ধরেছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব জুনায়েদ আহমেদ পলক ভাই উনি কিন্তু আইসিটি সেক্টরের জন্য যুবকদের কিভাবে সম্পৃক্ত করা যায় উনি কিন্তু অনেক কর্মসূচি নিচ্ছে, এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব অমিয় প্রাপন চক্রবর্তী উনি পলক ভাইয়ের বন্ধু লোক, এবং তারা কিন্তু একসাথে বসেছে, তারা মেন্টরিং করছে বিষয়গুলো। এবং আমরা যে আইসিটি সেক্টরে ধ্রুবতারা যে খাতটা, সেটা হচ্ছে অলরেডি আমরা DITC চালু করে দিয়েছি, ধ্রুবতারা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেন্টার, সেটা হচ্ছে আমার বরিশাল এবং রাজশাহীতে কাজ, বরিশাল এবং ঢাকাতে কাজ হচ্ছে, পর্যায়ক্রমে আপনার সিলেট, তারপরে এই রাজশাহীতে রংপুরে হবে। এবং আইসিটি সেক্টরে যদি বর্তমানে হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় একটা সেক্টর, এখন এই সেক্টরটাকে ধ্রুবতারা রিপ্রেজেন্ট করতে চায়, এবং আমার জানা মতে ধ্রুবতারা বর্তমানে দেশের সবচেয়ে বৃহৎ যুব সংগঠন, এবং 2016 সালে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা পেয়েছি জাতীয় যুব পদক পেয়েছি, এবং জাতীয় যুব পদক পাওয়ার পরে যে বিষয়টা, সেটা হচ্ছে যুব পদকের আমাদের শ্রেষ্ঠ যুব সংগঠক হয়েছে আমাদের সাধারণ সম্পাদক সাহেব, এবং আইসিটি সেক্টরটাকে নিয়ে সেও ভাবছে, আমাদের মেন্টরিং কমিটি, আমাদের যারা মেন্টর করে তারা ভাবছে, আমাদের ইসি মেম্বারদের নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের সেন্ট্রাল কমিটিতে আলোচনা হচ্ছে, আইসিটি সেক্টর আরও আসবে, যুগান্তকারী কিছু পদক্ষেপ আমরা নিব ইনশাল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকদের কাছ থেকে অসংখ্য রেসপন্স পাচ্ছি, অনেক বেশি সাড়া পাচ্ছি, ধন্যবাদ আজকের অতিথিকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আমরা জানতে চাচ্ছিলাম যে ধ্রুবতারা ইউথ ফাউন্ডেশনে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের যুবকেরা কীভাবে এগোবে এবং কীভাবে এর মাধ্যমে যুক্ত হতে পারবে, যদি একটু বলতেন। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আমাদের হচ্ছে এটা সিস্টার কনসার্ন, আমাদের মাদার যে সংগঠন সেটা হচ্ছে ধ্রুবতারা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। আমরা হচ্ছে ইউথদেরকে নিয়ে যে কাজটা করছি সেটা হচ্ছে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। দেশের যে কোনো প্রান্তের যে কোনো যুবক আছে, সে আমাদের প্ল্যাটফর্মের সাথে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে DYDF.org, www.dydf.org, সেখানে গিয়ে সে মেম্বার যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে পারে। আমাদের ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন DYDF এই নামে আমাদের ফেসবুকে একটা ফ্যান পেজ আছে, সেখানে
থেকে সে মেম্বার হতে পারে, এবং মেম্বার হওয়ার পরে সে যদি গুগল ডকে যে আমাদের মেম্বার শিপ যে আপনার ডকটা দেওয়া আছে সেখানে ডকটা পূরণ করার পরে আমাদের যে প্রতিনিধি আছে লোকাল প্রতিনিধি তার সাথে যোগাযোগ করবে। এইভাবে যে কোনো এরিয়ার যে কোনো যুবক আমাদের সাথে কিন্তু এই বৃহৎ প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, আমরা শুনলাম যে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটি। আমরা এবার আরেকটি প্রশ্নে যাচ্ছি যে দেশের উত্তরাঞ্চলের যুবকদের জন্য, আপনি যেহেতু উত্তরাঞ্চলের সন্তান, তো উত্তরাঞ্চলের যুবকদের জন্য, তাদের জন্য আপনার পরিকল্পনা কী? আপনি তাদেরকে নিয়ে কী ভাবছেন? উত্তরাঞ্চলের যুবকদের নিয়ে আমার বরাবরই একটা আশা আকাঙ্ক্ষা আছে, আমার একটা আবেগের স্থান আছে উত্তরাঞ্চলের যুবকদের নিয়ে। আমার টার্গেট হচ্ছে উত্তরাঞ্চলের যুবকদেরকে ধ্রুবতার একটা প্ল্যাটফর্মের সাথে নিয়ে আসা এবং ন্যাশনাল ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে একটা আপনার পার্টিসিপেশনের জায়গার ব্যবস্থা করে দেয়। এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা কিন্তু এবছরে জাতিসংঘের একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠানোর জন্য, আমাদের প্রতিনিধি পাঠানোর জন্য কিন্তু আমরা একটা অবস্থান করে নিয়েছি ধ্রুবতারা থেকে। প্রত্যেক বছরে জাতিসংঘের যে অধিবেশন হবে সেই অধিবেশনে আমাদের প্রতিনিধি যাবে এবং সেই প্রতিনিধি উত্তরাঞ্চলে একটা ছিল কিন্তু সেই অপরচুনিটিটা সে এখানে ধরতে পারে। স্যারকে আমরা আমাদের লোক পাঠাচ্ছি এবং উদ্যোক্তা তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা সহায়তা করব। আমরা উত্তরাঞ্চলে অলরেডি ধ্রুবতার অ্যাগ্রো ডেয়ারি ফার্ম শুরু করে দিয়েছি এবং ধ্রুবতার অ্যাগ্রো ডেয়ারি ফার্মের যে বিষয়টা যদি আমি বলি, সেখানে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চরাঞ্চলে একদম চরের ভিতরে প্রত্যন্ত চর, সেখানে একদম তো কারেন্টের কোনো সুযোগ সুবিধা নেই, সেখানে নদী শিকস্তি এরিয়া, সেই নদী শিকস্তি এরিয়ার ভিতরেও কিন্তু ধ্রুবতারা পৌঁছে গিয়েছে তার উদ্যোক্তা তৈরির কাজে। এবং উত্তরাঞ্চল নিয়েও আমরা কিছু পরিকল্পনা করছি। কুড়িগ্রামে আমাদের অলরেডি বিউটিশিয়ানদের যে বিউটিফিকেশন এবং পার্লার ম্যানেজমেন্ট কোর্স যেটা অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে হচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ আমাদের প্রসেসিংয়ে আছে এবং রাজশাহীও আমরা ভাবছি যে রাজশাহীতে কীভাবে বিউটিশিয়ানদের সেই কোর্সটা করাইতে পারবো আমরা। এখন আপনার আমাদের যে বিউটিশিয়ানরা যারা আছে, যারা এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হলেন, তারা কিন্তু উদ্যোক্তা হলেন এবং তাদের যে ধরনের সাপোর্টিংয়ের যে বিষয়টা আছে, সাপোর্টিংয়ে সর্বোচ্চ টুকু দিয়ে আমরা সাপোর্ট করার চেষ্টা করব। তাদের যদি ব্যাংকের লোন প্রয়োজন হয় সেখানে আমরাই সুপারিশ করতে পারবো। আমাদের চেয়ারম্যান স্যার আছে, আমাদের মাননীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ছিলেন উনি, সাবেক শিক্ষা সচিব, এবং আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ছিলেন উনি। আমাদের যোদ্ধেয় চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্যার, উনি কিন্তু বলেছেন যে সব ক্ষেত্রে আমাদের যে মেয়েরা আছে তাদেরকে সুযোগ সুবিধা করে দিবে। এবং আমাদের যা যুবক যারা আছে, যুবকদের জন্য আমরা কিছু প্ল্যান নিয়েছি, সেটা হচ্ছে তাদের মোবাইল সার্ভিসিংয়ের কিছু ট্রেনিং করাবো আমরা, তাদের আইটি সেক্টরে কিছু ট্রেনিং করাবো আমরা, তাদের কীভাবে উদ্যোক্তা তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অলরেডি ট্রেনিং চলছে। আচ্ছা, আমরা শুনছিলাম যে আসলে কিভাবে তারা এগোচ্ছেন। তো একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনি আপনার দুই এলাকা রাজশাহী এবং রংপুরের সাংগঠনিক অবস্থা মজবুত করার ক্ষেত্রে কি ধরনের কাজ করছেন, কিভাবে এগোচ্ছেন? ধন্যবাদ। সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার ধ্রুবতার সাথে পথচলাতে একদম নতুন, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পাওয়ার পরে। এখন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরে আমি চেষ্টা করছি যে উত্তরাঞ্চলের যুবকদেরকে কীভাবে কানেক্টিং করা যায় আমাদের প্ল্যাটফর্মের সাথে। এবং সেই জন্য আপনি শুনে খুশি হবেন যে চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জে আমাদের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের কার্যক্রম হচ্ছে এবং সেখানে যুবকরা কিন্তু খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্ল্যাটফর্মে আসছে। আমাদের কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর তারা কমিটি করার জন্য আমাদের এখানে সাবমিট করেছে এবং কুড়িগ্রামে সেখানে একটা আহ্বায়ক কমিটি হয়েছে। এই যে আহ্বায়ক কমিটি হচ্ছে 21 জন সদস্য বিশিষ্ট, 26 জনের যে কমিটিগুলো হচ্ছে সেখানে কিন্তু সবাই একজন যুব নেতৃত্ব সেখানে তৈরি হচ্ছে। এবং আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে সাংগঠনিক সম্পাদক হিসাবে রাজশাহী এবং রংপুরে সাংগঠনিক কীভাবে সংগঠনের কাজের গতিশীলতা বাড়ানো যায় সে ধরনের কিছু প্রোগ্রাম আমরা নিচ্ছি। আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম নিচ্ছি, আমরা কিছু ক্রাশ প্রোগ্রাম নিব রাজশাহী এবং রংপুরের যারা যুবক আছে তাদেরকে নিয়ে। সিরাজগঞ্জে আমরা একটা আবাসিক ট্রেনিং করব, সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে একদম বিনামূল্যে। এই যে বিষয়গুলো আমরা মনে হয় যে এই বিষয়গুলো করার পরে আমাদের কিছু ক্যাম্পেইন হবে, সেই ক্যাম্পেইন আমাদের কিন্তু অলরেডি ক্যাম্পেইন চলছে। আমাদের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইন হচ্ছে ইউথ পার্লামেন্টে। এবং ইউথ পার্লামেন্টে একটা বিষয় দেখেন, আমাদের কিন্তু আপনার যে
ষোলো থেকে সতেরোটা ডিস্ট্রিক্ট আছে রাজশাহী এবং রংপুরে, সেখানে 60 বা 66 বা এর আপ হইতে পারে, আমার সঠিক ধারণা নেই বিষয়টা সম্পর্কে। সংসদীয় আসন কয়টা আছে? এই সংসদীয় আসনে কিন্তু এই উত্তরাঞ্চলের ছেলেরা সেখানে প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, আমরা শুনছিলাম তো, এখন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও আমাদের আড্ডা অনেক বেশি জমে উঠেছিল চায়ের কাপে। আসলে শীতের উষ্ণতা সব কিছু উপেক্ষা করেই আমরা বেশ ভালো একটা আড্ডায় চলে গিয়েছিলাম, বেশ ভালো একটা আলোচনায় চলে গিয়েছিলাম, কিন্তু সময় কাউকে ছেড়ে যায় না, সময় স্বল্পতার কারণে আমাদেরকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসতে হচ্ছে। এই পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম যে একটু ছোট করে যদি বলতেন যে ভবিষ্যতে নিজেকে আসলে কোন জায়গাটিতে দেখতে চান। ভবিষ্যতের যদি যে জায়গাটাকে জায়গায় যদি বিষয়টা আপনি বলেন, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা আছে, সেটা যে যুবকদের নিয়ে যে প্ল্যাটফর্মটা আমরা দাঁড় করাতে চেষ্টা করছি, সেই প্ল্যাটফর্মটাকে ন্যাশনালাইজড কীভাবে করা যায় এবং দক্ষিণ এশিয়ার একটা সর্ববৃহৎ যুব শক্তিতে তৈরি করা যায় ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেই অবস্থানটাকে আসলে আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, একদম শেষের প্রশ্ন, যে আপনি আজকের এই অনুষ্ঠানে এসে একদম শেষ পর্যায়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান, কি মেসেজ দিতে চান ছোট্ট করে? সর্বশেষে যদি আমি বলতে চাই, সব মিলিয়ে হচ্ছে বরেন্দ্র টিভিকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো তাকে, বরেন্দ্র টিভি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং দেশবাসী যারা আছে এবং যারা আমাকে শুনছে সবাইকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা আসেন, আপনারা যুবক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হন, আপনি আপনার অবস্থান থেকে আপনার এলাকাকে কিভাবে প্রতিনিধিত্ব করা যায় সেই বিষয়টা নিয়ে আসেন, এবং সব মিলে একটি যুব অংশীদারিত্বের ভিতরে আগামীর সোনার বাংলা কিভাবে গড়া যায়, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে যুব অংশীদারিত্বের জন্য আপনার অংশগ্রহণটা খুবই জরুরি, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আচ্ছা, ধ্রুবতারা পরিবার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ অতিথি, আপনাকে আজকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য, এবং আজকে আমাদের এই আলোচনায় যে নামটি বারবার উঠে এসেছে, অমিয় পাপন চক্রবর্তী, অর্ক অর্ক স্যারকে আমি অনুরোধ করব, রাজশাহীতে আপনার আমন্ত্রণ রইলেও আমের দেশে রাজশাহীবাসী আপনাকে চাচ্ছে, আপনার সেই সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রাজশাহীতে আসবে, রাজশাহীর জনগণে, উত্তরাঞ্চলের জনগণ, উত্তরাঞ্চলের যুবশক্তিকে সুদৃঢ় করতে আপনি অনেক বেশি ভূমিকা পালন করবেন, এবং আনাচে কানাচে তৃণমূল পর্যায়ে যে যুব শক্তি রয়েছে তাদেরকে টেনে তুলে আপনি একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবেন, ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবেন, এবং সেই ক্ষেত্রে আপনার সহযোগিতার হাতটি, আপনার ডান হাতটি আজকে আমাদের অতিথি তানভীর আঞ্জুম তুষার ভাই আপনাকে অবশ্যই সহযোগিতা করবে, পাশে থাকবে, এবং পুরো রাজশাহীবাসী আমরা আপনাদের পাশে আছি, আপনার পাশে আছি, এবং আপনাকে বরেন্দ্র টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় অতিথি আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, বরেন্দ্র টিভির নিয়মিত আয়োজন আলোর ঘর প্রোগ্রামটি আজ এখানেই শেষ করছি। আজকের এই চরম মূল্যবান এবং সুন্দর আড্ডাটি যারা মিস করেছেন তারা অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টায় চোখ রাখুন বরেন্দ্র টিভির পর্দায় এবং সাবস্ক্রাইব করুন www.borendrotv.com। বিদায় নিচ্ছি আমি মামুনুর রেজা স্বাধীন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বরেন্দ্র টিভির সঙ্গেই থাকুন।